আমার নাম এম ডি সেলিম রেজা খান মুকুল। আমি সিডনিতে থাকি আজকে প্রায় 24 বছর। আজকের খেলাটা আমাদের জন্য খুবই উৎসব। আমি মনে করি, আমি বিশ্বাস করি আজকে আমরা জিতব। আমার নাম রফসান শাহ, এটা আমার প্রথম খেলা, দেখতে যাচ্ছি, আমি অনেক এক্সাইটেড, আমি হোপ করছি বাংলাদেশ জিতবে। আমার নাম মুস্তাহিদ খান, আমি 15 years old, এটা আমার ফার্স্ট খেলা, আমি ইচ্ছে করতেছি বাংলাদেশ আজকে জিতবে। না অবশ্যই আমি স্বপ্ন দেখছি যে আজকের ম্যাচটা যদি আমরা বের করে ফেলতে পারি তাহলে নেক্সট ম্যাচ জিম্বাবুয়ে ইজ এ ভেরি ইজি টার্গেট। সো আমার মনে হয় একটা সুন্দর সেমিফাইনালের দিকে আমরা আগাতে পারবো যদি আজকে ম্যাচটা আমরা জিততে পারি। তবে আমার বিশ্বাস আমরা আজকে জিতব। আমি আমার জানা মতে আজকে টিকিট সোল্ড আউট এবং প্রায় 37,000 থেকে 43,000 বাংলাদেশি আজকে একই জায়গায় মিলিত হবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। তো আমার বিশ্বাস যে আমার মনে হয় আজকে যদি আমরা শুনেছি যে আজকে সোল্ড আউট টিকিট, তো আমার দৃঢ় বিশ্বাস আজকে বিরাট বড় একটা গ্যাদারিং হবে, প্রায় 40,000 বাংলাদেশি একসাথে আমরা ক্রিকেট দেখতে যাচ্ছি এবং বাংলাদেশিদের সাপোর্টের কারণেই আমার বিশ্বাস আজকে সিডনি ক্রিকেট গ্রাউন্ড হয়ে যাবে ঢাকা স্টেডিয়াম।